অবশেষে ইউনিটওয়ার থানা সম্মেলন করতে যাচ্ছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। ব্যাপক সাংগঠনিক দুর্বলতা থাকা এই দুই ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন হবে বলছেন দলের সিনিয়র নেতারা। কোনো বিতর্কিত অনুপ্রবেশকারী যেন কমিটিতে আসতে না পারে তা কড়া মনিটরিং করবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। 2019 সালে অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন। তার এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি হলেও আজ অবধি গঠিত হয়নি কোনো ইউনিট, ওয়ার্ড কিংবা থানা কমিটি। বিভিন্ন আলোচনা এবং বর্ধিত সভায় দুই ইউনিটেরই ব্যাপক সমালোচনা করেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। উঠে আসে পথ বাণিজ্য এবং সাংগঠনিক দুর্বলতার বিষয়। সবচেয়ে লাভজনক ব্যবসা হলো পথ বাণিজ্য, এর চেয়ে ইনভেস্টমেন্ট ছাড়া ব্যবসা আর কোনো ব্যবসা কিন্তু এখন পর্যন্ত আসেনি। দেরিতে হলেও এবার কমিটি গঠন করতে যাচ্ছে দুই ইউনিটি। কেন্দ্রের স্পষ্ট নির্দেশনা, সম্মেলন করেই কমিটি গঠন করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগে এসে হঠাৎ করে নতুন করে নেতা হবার কোনো সুযোগ নেই। সুতরাং এইসব দেখে এইগুলিকে বিস্তারিত আলোচনা করে সকলের সঙ্গে আলোচনা করে আমরা সম্মেলন করব। ইউনিট কমিটি গঠনের পরপরই আমরা ওয়ার্ড কমিটি এবং থানা কমিটিগুলি গঠন করব এবং প্রতিটি কমিটি সম্মেলনের মাধ্যমে হবে। এদের নিয়ে আশা যতটুকু করি আর যতটুকু আমরা অর্জন করি, যেটুকু অর্জন করি সেটাই আমাদের লাভ। কারণ ঢাকা মহানগরে এই সাংগঠনিক কার্যক্রম যেগুলা এই আমাদের গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়া আজ গত 15-20 বছরে এই প্র্যাকটিস থেকে আমরা দূরে সরে আসছি। কমিটি গঠনের ক্ষেত্রে কড়া মনিটরিং করবে দায়িত্বপ্রাপ্ত কমিটি। কোনো বিতর্কিত অনুপ্রবেশকারী যেন কমিটিতে আসতে না পারে সেজন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই অতীতে যেভাবেই করেছে এই আগামী ভবিষ্যতে এটা করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। আমরা এই ব্যাপারে খুব ক্লোজ টাচে আমরা আছি, তারা সার্বজনীনভাবে, কারণ এই জায়গায় আমাদের মহানগর থেকেও টিম দেওয়া হয়েছে, থানার নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ত আছে, ওয়ার্ড পর্যায়ের নেতারা সম্পৃক্ত আছে। গঠনতন্ত্রের মধ্যে কার কি বিরুদ্ধে কি অ্যাকশন সেটা অপরাধের মাত্রা বুঝে নির্ধারণ করা আছে। আমাদেরকে দেখতে হবে যে এদের মধ্যে কারা এসে দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, দলের নাম ব্যবহার করে অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছে। আমরা ক্লিয়ার সিদ্ধান্ত যে এই ধরনের লোকদেরকে যখন কমিটি করা হবে তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগকে দলের ত্যাগী ও দুর্দিনে নেতাকর্মীকে ডেকে এনে কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, News 24, ঢাকা।